রাজশাহী মহানগরীতে করোনা সংকটের সময় বিনামূল্যে অ্যাম্বুলেন্স অক্সিজেন ও চিকিৎসকদের পরামর্শ সহ বিভিন্ন সেবা দেয়ার একশো একতম দিনে সমাবেশ করছে শহীদ জামিল ব্রিগেড সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু শহীদ জামিল ব্রিগেডের সমাবেশে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি প্রধান সমন্বয়ক দেবাশিস প্রামাণিক দেবু ঢাকার প্রধান সমন্বয়ক সাদাকাত হোসেন বাবুল নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক কবিকুঞ্জের সাধারণ সম্পাদক ও জামিল ফাউন্ডেশনের সভাপতি আরিফুল হক কুমার